আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আমিও ভালো আছি। আর চলে এলাম প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিওতে। তো আমি কিন্তু আপনাদের গতকালকের ভিডিওতে বলেছিলাম যে আমি আজকে সকালে যদি সম্ভব হয় তাহলে আপনাদেরকে জানাবো যে আসলে ছিল আপনাদের বাসায়, মানে আপনাদের বাড়িতে তানজিলার বিয়েতে কী কী অনুষ্ঠান হবে, মানে তারা কী কী রিচুয়ালগুলো পালন করবে। তো সেই সম্পর্কে আজকে পুরো ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তারপর হচ্ছে আজকে সকালবেলা আপনাদের জন্য কি নাস্তা তৈরি করলাম আর কীভাবে তৈরি করলাম, আর আজকে আমাদের বাসায় কী কী কমপ্লিকেশন তৈরি হয়েছে সেগুলো ইন টোটালি এই ভিডিওতে দেখতে পাবেন। তো সাথেই থাকেন, ভিডিওটা দেখতে থাকেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাথেই থাকবেন, ভিডিওর পাশে থাকবেন, দোয়া করবেন। আল্লাহ, যাই হোক, বিষয় হচ্ছে সকালবেলা অনেক সকাল, একদম সকাল থেকে আমরা 7টা বাজেছি না আফা, 7টা থেকে শুরু করে এই পর্যন্ত কাম কাম কাম। আবার কাটটা চালু হইলো রে, ওই যাই যাই আর মাইয়াটা। তো যাই হোক, মানে একজনের পর একজন ফোন চালু করতে আছে, ও ছবি তুলছে, ও ছবি তুলছে, ওটা দেখাইতেছে, ও ছবি তুলছে। একজনের পর একজন হচ্ছে বাচ্চাদের ঘর, তো একজনের পর একজন মোবাইল চালু করে আর সকালবেলা নাস্তা করতেছে। এই মজা হয়েছে নাকি নাস্তা? ভাবি সবসময় রুটি বানালে এই ভাজিটা রান্না করে, মজা লাগে আমার কাছে। কি হয়েছে আব্বা, কিছু খাও নাই? মানে কি কি অনুষ্ঠানের লেগে এত পরিমাণ কাপড় না হইতাছে? বউ বা হলুদ এটা তো সবাই জানে, কিন্তু এক্সট্রা যেটি হইতেছে হেডি হইলো রং খেলা মেহেন্দি। আচ্ছা আচ্ছা, এইগুলো হইছে এই এই আপনাকে আপনার ই রিচুয়াল নাকি আপনারা আলাদা আলাদা করে করতেছেন? ও আচ্ছা, নিজেকে মন মতন আর কি, মানে সবকিছু তো একদিনই হয়, তেল ওই রং মং সব তো একদিনই হয়, কিন্তু আপনারা আলাদা আলাদা একদিন একদিন করে করতেছেন। আচ্ছা আচ্ছা, আমাকে যেমন বিয়েতে একদিনই তেল ওই দিয়া রং খেলা সবই তো করা হয় একদিনের মধ্যে, একদিনই হয়ে যায়, আর এটা হলো আপনারা এক এক দিন এক একটা করতেছেন এতটুকুই না? আচ্ছা, এই হচ্ছে বিষয়। আর অনেকগুলো কলে ড্রেস না হয়েছে, তো আমি নিজেই কনফিউশনে ছিলাম যে কোন অনুষ্ঠানে লেগে কোন ড্রেস না হইতেছে, তো এই জন্য হলে ক্লিয়ার করলাম। কি খাইবা তুমি? বুঝলাম তো কিছু খাওয়াই দিই না, তোমার কি খাইতে ইচ্ছা করতেছে, কি খাবা? নাস্তা তো খাবা। গুড মর্নিং এভরিওয়ান, তো আজকে বললো সকালবেলা, অনেক সকাল আসছে, আজকে প্রায় 7:30 দিকে উঠছি, উঠে তারপর হচ্ছে দেখলাম যে সব কিছু অনেক বেশি এলোমেলো, তার কারণ হচ্ছে আজকে নাকি বসার পানি থাকবে না। তো পানি থাকবে না দেখা ভাবি হলো সব কাজ আমাদেরকে দিয়ে আগে থাকতে করাই রাখতেছে, যেমন এই যে শাক ফেলছি, তারপর হচ্ছে যত যত রকমের ইয়ে ছিল সরঞ্জাম ছিল, যে দেখেন পানির বোতল, পানির জগ, পানির পাকেট, আর সব কিছু ধরে ধরে রাখতেছে। আর ওই যে ওখানে হচ্ছে ভাবে সকালবেলা নাস্তার জন্য আয়োজন করতেছে এই যে থালা বাসন, এগুলো সব বাসি থালা বাসন, কালকে রাতে তো এগুলো ধুতে হবে, এগুলো সব ধুয়ে নিতেছে। অন্য সময় আরও লেট করে থাকে, তো আজকে হলো তাড়াতাড়ি ধুয়ে নিতেছে, কারণ হলো আর কিছুক্ষণের মধ্যে পানি চলে যাবে, এটা ভাবি ভাবি বলছে। আচ্ছা, আপনি কই শুনছেন পানি দিয়ে থাকবো না? ও
আচ্ছা ভাইয়া নাকি কোথেকে নিউজ জানাইছে যে আজকে পানি থাকবে না, যার জন্য সকাল থেকে এইভাবে অনেক কাজ করতেছে। যদিও সাথে সাথে আমরা অনেকে ছিলাম হেল্পিং হ্যান্ড হিসাবে, দেশে আপা ছিল, আমি ছিলাম, ভাবি ছিল, আমরা তিনজনে মিলে মোটামুটি কাজ করতেছিলাম। তো এখন হইলো আমি রুটি বানাবো। এই রুটিটা কাই খোলাই নিছি, আর যেহেতু বেলা এখন প্রায় 8:30 মতো বাজে, এখন হলো আমাদের এই কাজগুলো করে নিতে হবে। কাজগুলো করা খুবই ইম্পর্টেন্ট, পরে সবার ক্ষুধা লেগে যাবে নাস্তার জন্য। তো যার জন্য ভাবলাম রুটিগুলো আমি বানাই দিই, ওদিকে ভাবি থালা বাসন দিতেছি, ওদিকে আমি রুটিটা কমপ্লিট করে ফেললে তাহলে সুবিধা হবে। যার জন্য হচ্ছে গিয়ে রুটি নিয়ে বসে গেলাম। একই ফিরা কই আর কিছু করতে হবে ঝাল করতেছে, ঝাল ধর বসে উঠেছে, ঝাল ধরে দিকে সাদা করে দিতেছে, আর এদিকে হলো আমি ঝাড়ে হেল্প করতেছি। আর আমার পা কিছু না কিনে এগুলো সব পানি ধরবে, আর আমরা হইলেও সবসময় প্যাকেটে রাখা খাই। তো কালকে বলে যখন আটা উঠে গেছি, তখন আমরা যেটুকুন থেকে সবসময় আনি তখন আটাই ছিল না, প্যাকেটের বা ইসের নেই, আটাই ছিল না। পরে অন্য দোকানে আবার প্যাকেটে রাখা ছিল না, ইয়েটা ছিল, যার জন্য ইয়েটা নিয়ে আসছিল এভাবে। মানে কি বুঝেন, এক দুই এরকম সেকেন্ড উঠে খালি জিরো উঠতে হবে, জিরো উঠছে, জিরো উঠছে। রুটি খাওয়ার জন্য হলে আলু দিয়ে ডাল রান্না করছে। এটা হচ্ছে মানে আমাদের ঘরে বিশেষ করে এই এই খাবারটা অনেক বেশি পছন্দ করে রুটির সাথে, মসুরির ডালের সাথে আলু দিয়ে এটা রেসিপিটা রান্না করে।
আর এখানে যেহেতু গ্যাস কম সেহেতু ওই চুলা বসাইছে, চুলাই সব কাজ করছে। এখন অল্প অল্প গ্যাস আছে, তো ভাবলাম অল্প গ্যাসে কি করা যায়। অল্প তো আমরা হলো নাস্তা করা শেষ করতে করতেই আমাদের বাসা অনেকগুলো মেহমান আসছে, অনেক কিছু নিয়ে আসছে। আমাদের মেহমানগুলো হলো ওই ইসের সাথে, বাপি ভাইয়ের সাথে কি সাপুর সাথে দেখা করতে আসছে, তারা অনেক কিছু নিয়ে আসছে এখন। তাদেরকে হলো আমি এই যে এগুলো দিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ, তারা একটা কেক আনছিল সেটাও আমরা কেটে কেটে খেয়ে ফেলছি। সেই ভিডিও বাপি ভাইয়ের মোবাইলে আছে, আপনারা দেখতে পারবেন ওনার ভিডিওতে। আর এখন হলো মেহমানের জন্য চা বানানো হচ্ছে। মেহমান আসার সময় অনেক কিছু নিয়ে আসছে, তারপর হচ্ছে খুব ভালো মনের মানুষ মেহমানরা, হয় না কিছু কিছু মানুষ অনেক বেশি মিশু খায়, তো সেই টাইপের তো ভালো লাগলো আপুদের সাথে মিশা কথা বললাম। তো এখন হলো আপুদের জন্য একটু চা বানিয়েছি, তাদের আজকে যেন কাজ মতো শেষই হচ্ছে না, কারণ মেহমান আজকে অনেক বেশি। ওই মেহমানের পরে আরো মেহমান আসছে, যদিও আমি আপনাদের সাথে শেয়ার করি নাই, কারণ সবার সামনে ক্যামেরা ধরতে একটু অকওয়ার্ড ফিল করি। তো যাই হোক, এখন হচ্ছে আমি এগুলো শাক কাটবো, শাক টাক কেটে নিয়ে দুপুরে রান্নার আয়োজন করে আয়োজন শুরু করে দেব। আর কথা ছিল ভাইয়ার সাথে হসপিটালে যাব, কিন্তু যেহেতু ভাইয়া বলতেছে পারবে, সেজন্য আজকে আর যাচ্ছি না ভাইয়ার সাথে, ভাইয়া আজকে একাই যাবে। আর ভাবি হচ্ছে যে রান্না করার জন্য কি কি নিতেছে, বুদ্ধিটা তো আগে করলে দিত যে মায়া আছে লাভ করবো না। বাপি ভাই এই জায়গায় বাচ্চা বাহিনী গুলো বয়ে রয়েছে, এই আমাগো বাসার বাচ্চা, তো এই যে এইগুলা, এই যে আর এই দুইটা হচ্ছে গিয়ে এই যে এই বাচ্চাটা আর হলো এই বাচ্চাটা, এরা হচ্ছে আমাদের বাসায় যে গেস্ট আসছে গেস্টের বাচ্চা, তো সবাই মিলে একসাথে খেলতেছে।